ইলিশে ভরপুর বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র 65 দিনের নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে কাঙ্ক্ষিত মাছ পেয়ে খুশি জেলেরা। ক্রেতা বিক্রেতাদের হাতটাকে সরগরম আড়তগুলো। প্রথম 10 দিনে এই আড়তে 92 মেট্রিক টন ইলিশ সহ 150 মেট্রিক টন মাছ বিক্রি হয়েছে, যা গত বছরে এই সময়ের তুলনায় 3 গুণ, যার বাজার মূল্য ছিল প্রায় 7,38,60,000 টাকা। গত বছর নিষেধাজ্ঞার পর প্রথম 10 দিনে মাছ বিক্রি হয়েছিল 51 মেট্রিক টন। পদ্মা সেতুর কারণে মাছের ভালো দাম পেয়ে খুশি মৎস্যজীবীরা। এই সিজনের মধ্যে আমরা এই সপ্তাহে সবগুলি আমরা ভালোবাসতেছি। আমাদের এই এলাকার মধ্যে উপজেলা চেয়ারম্যান ও বোর্ডে 5টা বড়ি তারা আল্লাহ রাসূলের নাম লই ভালো মাছ পাইছে। সকালে গাড়ি চালে সন্ধ্যার ভিতর ঢাকায় পৌঁছে যায়। আমাদের পদ্মা সেতুর কারণে অনেক সুবিধা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে উৎপাদন বাড়ায় এই অবতরণ কেন্দ্রে মাছের পরিমাণ বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাছ বাড়ার যে বেসিক কারণ সেগুলোর মধ্যে বলা যায় যে সরকারের বিভিন্ন পদক্ষেপে অবরোধকালীন যে সমস্ত পদক্ষেপগুলো তারা নিয়েছে এবং প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের সবাই সেটাকে সঠিকভাবে পালন করেছে, সেই জায়গা থেকে মাছগুলো বড় হতে পেরেছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বেড়েছে রাজস্ব আদায়। বিক্রিত মাছের দামে শতকরা 1.25% রাজস্ব আদায় করে সরকার। সময় সংবাদ, বরগুনা।